হিন্দু ধর্মক অপমান, পাকিস্তানী সন্ত্রাসবাদীর পরিচয় লুকুয়ার চেষ্টা, ইতিহাসের তথ্য বিকৃতকরণ, রাষ্ট্রীয় আবেগর সঙ্গে খেলা, সত্যক কল্পনার চাদরে ঢাকি পেলার চেষ্টা, বিতর্ক নেটফ্লিক্সর IC 814 দ্য কান্দাহার হাইজ্যাক সিরিজ। এনে বহু বিতর্কত সোমাই পৰিছে নেটফ্লিক্সৰ শেহতীয়া IC 814 দ্য কান্দাহাৰ হাইজেক নামৰ সিরিজটো। 29 আগষ্টৰ পৰা সম্প্ৰচাৰ হোৱা সিরিজটোত উপস্থাপন কৰা হৈছে 1999 চনৰ শ্বাসৰুদ্ধকৰ কান্দাহাৰ বিমান অপহৰণৰ কাহিনী। কিন্তু সম্প্ৰচাৰ আৰম্ভ হোৱাৰে পৰা ইটোৰ পিছত সিটো বিতৰ্কই ঘেৰি ধৰিছে এই সিরিজটো। বিশেষকৈ বিজেপিৰ লগতে একাংশ নাগৰিক সৰব হৈ পৰিছে নেটফ্লিক্সৰ IC 814 দ্য কান্দাহাৰ হাইজেক সিরিজৰ বিৰুদ্ধে। সকলোৱে জানে ইণ্ডিয়ান এয়াৰলাইন্সৰ বিমানখন অপহৰণ কৰিছিল পাকিস্তানী সন্ত্ৰাসবাদী সংগঠন হৰকাত উল মুজাহিদিনে। অপহৰণকাৰী সন্ত্ৰাসবাদী সংগঠন হৰকাত উল মুজাহিদিনৰ সদস্য কেইজন আছিল ইব্ৰাহিম আধাৰ, শ্বাহিদ আখতাৰ ছৈদ, ছানি আহমেদ কাজী, জহুৰ মিস্ত্ৰী আৰু শাকিৰ। কিন্তু নেটফ্লিক্সৰ সিরিজখনত অপহরণকারীসকলৰ নাম রখা হৈছে চিফ, ডক্টৰ, বাৰ্গাৰ, ভোলা আৰু শঙ্কৰ। বিশেষকৈ সন্ত্রাসবাদীৰ নাম সলনিক লৈ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে দেশজুৰি। ভোলা আৰু শঙ্কৰ নামৰ ব্যৱহাৰ কৰি হিন্দু ধৰ্মক অপমান কৰা বুলি অভিযোগ কৰিছে বিজেপিয়ে। কাৰণ ভোলা আৰু শঙ্কৰ হৈছে ভগৱান শিৱৰ নাম। অপহরণকারীসকলের আসল নাম নিদি পাকিস্তানী সন্ত্রাসবাদী সুরক্ষা দিয়ারও অভিযোগ করেছে বিজেপিয়ে। হিন্দু নাম দিয়ার বাবে ভবিষ্যতে সাধারণ লোকে অপহরণকারী কেজন হিন্দু আছিল বুলিয়ে ধরে লব বলে আশঙ্কা করেছে বিজেপিয়ে। বিজেপির অমিত মালব্যর মতে এই সিরিজখন চালে দর্শকে ভাবিব অপহরণকারী কেজন হিন্দু আছিল। পাকিস্তানী সন্ত্রাসবাদী আর মুসলমানের অপরাধ মোচনের বাও দলের এজেন্ডা রক্ষা করেছে এইখন সিরিজে, এই অভিযোগ অমিত মালব্য। বিতর্ক আরম্ভ হওয়ার পিছতে হ্যাশট্যাগ বয়কট নেটফ্লিক্স বলে সিরিজখনের বয়কটও করার আহ্বান জানাইছে বহুতে। জনতার মাজত এনে অসন্তুষ্টি আর ক্ষোভের বহিঃপ্রকাশ দেখি সিরিজখনের বিষয়বস্তুক লৈ নেটফ্লিক্সৰ ভারতের কন্টেন্ট হেড মনিকা শেরগিলক সমন দিয়ে ভারত সরকারের তথ্য আর সম্প্রচার মন্ত্রালয়ে। মঙ্গলবারে দুই পক্ষৰ মাজত আলোচনা হোৱাৰ পিছত চৰকাৰী পক্ষই এটা কথা স্পষ্ট কৰি দিয়ে যে ভাৰতৰ আবেগ আৰু অনুভূতিৰ সৈতে খেলা কৰি কৰা কোনো কাম সহ্য কৰা নহ'ব। চৰকাৰী সূত্ৰৰ পৰা জানিব পৰা মতে চৰকাৰৰ মতে সিৰিজটোৰ বিষয়বস্তুৰ অধিকাংশই সত্যৰ পৰা বহু যোজন দূৰৈত। সিৰিজটোৰ চিত্ৰনাট্যই প্ৰকৃত সত্য মুচি পেলোৱাৰ আশংকা আছে। এই সিরিজখনে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চোরাংচোৱা সংস্থা ISIৰ উদ্যোগত হওয়া অপরাধক কল্পনার ঢাকি পেলাব বলে স্পষ্ট ভাষায় কৈছে ভারত সরকারে। নেটফ্লিক্সেও প্রতিশ্রুতি দিছে এই সিরিজের বিষয়বস্তু পুনরীক্ষণ করা হব। এই প্রতিশ্রুতিও দিছে যে রাষ্ট্রীয় আবেগ, রাষ্ট্রের সুরক্ষা সম্পর্কীয় দিকত অধিক সংবেদনশীল হব নেটফ্লিক্স। উল্লেখযোগ্য যে এই সিরিজ পরিচালনা করেছে অনুভব সিনহায়। এই সিরিজটোত অভিনয় করেছে নাসিরুদ্দিন শাহ, বিজয় বর্মা, পঙ্কজ কাপুরকে ধরে কেবাজনো তারকায়। এই বিতর্কর পিছতে হিন্দু সেনার নেতা সুরজিৎ সিং যাদবে দিল্লী উচ্চ ন্যায়ালয়ত নেটফ্লিক্সৰ সিরিজটোৰ উপর নিষেধাজ্ঞা জারি কৰিবলৈ PIL দাখিল করেছে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।